গণ আন্দোলনের মুখে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। গত 5 আগস্ট সরকার পতনের পর উচ্ছ্বাসে ফেটে পড়েন সারা দেশের মানুষ। এর মধ্যে সরকারি স্থাপনা ভাঙচুর, আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও সাম্প্রদায়িক হামলার খবরও পাওয়া যাচ্ছে। এতে উদ্বিগ্ন মডেল অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাধিক স্ট্যাটাস দিয়েছেন মিথিলা। এক পোস্টে দেশের সম্পদ রক্ষার দায়িত্ব সবার নেওয়ার আহ্বান জানিয়ে এই অভিনেত্রী লেখেন, এই স্বাধীনতা বাংলাদেশের মানুষের, এই মুহূর্ত থেকে দেশ ও দেশের মানুষের সম্পদ রক্ষার দায়িত্ব আমাদের সবার, কারণ এসব আমাদের, এসব আমাদের প্রাণের, বাংলাদেশের। ছাত্রদের ত্যাগের কথা যেন ভুলে না যায় তা উল্লেখ করে মিথিলা ফেসবুকে লেখেন, স্বাধীনতা মানে দায়িত্বশীলতা, নতুন গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার প্রত্যয়, ন্যায় বিচার ও সাম্যর দেশ গড়া, আমাদের সন্তানদের ছাত্রদের ত্যাগের কথা যেন ভুলে না যায়, সহিংসতা পরিহার করার আহ্বান জানিয়ে মিথিলা লেখেন, সকল ধর্মীয় উপাসনালয়ে রাষ্ট্রীয় সম্পদ আমাদের রক্ষা করতে হবে, এতদিনের আন্দোলন আর রক্তের বিনিময়ে আমরা ধ্বংসযোগ্য সহিংসতা চাই।